কতগুলো টেলিভিশন সাক্ষাৎকার রয়েছে। তো সেই দিক থেকে এই যাবৎকালে উনি যে কয়টি সাক্ষাৎকার দিয়েছেন, সেটি এপির সঙ্গে দিয়েছেন, ভয়েস অফ আমেরিকার সঙ্গে দিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে দিয়েছেন, প্রায় সব যে সাক্ষাৎকার অরাজনৈতিক, এবং তার কোনো বক্তব্য মানুষের মনে আশা জাগায়নি, বরং উল্টো অনেক অনেক বিতর্ক তৈরি করেছে। তো উনি তো বিশ্ব মিডিয়াকে মোকাবেলা করা মানুষ, বিশ্বের তাবৎ মিডিয়াতে তিনি নিজেকে যেভাবে মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সেটা তার আপন গুণাবলীর কারণে হোক কিংবা আপন কৌশলের কারণে হোক, সেটি মিডিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে হয়তো করেছে অথবা তিনি সেটি অ্যারেঞ্জ করেছেন, হোয়াট এভার মেবি, কিন্তু তিনি বিশ্ব মিডিয়ার একজন আলোচিত ব্যক্তিত্ব। মিডিয়াতে কি করে কথা বলতে হয়, কিভাবে মিডিয়া ম্যানেজ করতে হয়, কিভাবে অডিয়েন্সকে নিজের পক্ষে রাখতে হয়, এটি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে এই মুহূর্তে বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে বড়াই করে বলতে পারে আমি ডক্টর ইউনূসের চাইতে ভালো জানি। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কেন মিডিয়ার সামনে কথা বলতে এসে বারবার ভুল করছেন, বারবার বিপথে যাচ্ছেন, বারবার লোকজনকে বিক্ষুব্ধ করছেন এবং একটার পর একটা সমস্যা তৈরি করে চলছেন, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি হতাশ। অর্থাৎ তিনি যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যে দৃঢ়তা নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন, সম্ভবত সেটা তিনি পারছেন না, এই কারণে তিনি হতাশ হয়ে পড়েছেন, অথবা তিনি এই কর্মের মধ্যে তার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, অথবা তিনি নিজেকে তার যে বর্তমান অবস্থান সে অবস্থানে তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না। এবং এই অবস্থায় যখন মানুষ পড়ে, সে যত বড় জ্ঞানী হোক গুণী হোক, সে হাল ছেড়ে দেয়। একটা সময় রবীন্দ্রনাথ তিনিও হাল ছেড়ে দিয়েছিলেন, এবং তার সেই বিখ্যাত কবিতা হাল ছেড়ে আস বসে আসি আমি, মন নাহি মোর কিছুতেই, সেই বিখ্যাত কবিতা। এরকম অনেক বড় বড় মানুষ জীবন সম্পর্কে হাল ছেড়ে দেয় কিংবা বলে যে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়টিতে এসে তিনি কি তার জীবনের সেই হালটা ছেড়ে দিলেন কিনা, এটা আমরা বুঝতে পারছি না। এক, দুই নম্বর হলো তার চাল চলন, কথাবার্তা, সবকিছুর মধ্যে একটা স্বাভাবিক গতি থাকে।